সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে যে কোনো সময় আগাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত বিএনপি, এমন কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। নির্বাচনের আগে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা জানিয়ে বলেন, সরকারের উদ্দেশ্যে সাধন করতে এই রায় দিয়েছে আদালত। রোহিঙ্গাদের পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, সরকারের এই সিদ্ধান্ত আত্মঘাতী। ভাষাঞ্চলে আবাসনের ব্যবস্থা করা হলে ফেরত যাওয়ার বদলে এই দেশে আরও আসতে উৎসাহিত হবে রোহিঙ্গারা। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।